উজ্জ্বল কুমার ভট্টাচার্য। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক। 38 বছরের কর্মজীবনে প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও অনেক শিক্ষার্থীর মন ও মননে নানাভাবে আলোকিত ও সফল হওয়ার স্বপ্ন নির্মাণে রেখেছেন অগ্রণী ভূমিকা। উজ্জ্বল কুমার ভট্টাচার্য ব্যবসায় শিক্ষা শাখার আদর্শ শিক্ষক হিসেবে সবার কাছে পরিচিত। তার বড় গুণ হচ্ছে তিনি শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতেন, তাদের মনে স্বপ্ন ও সম্ভাবনা জাগিয়ে দিতেন। এসব কারণে অসংখ্য শিক্ষার্থীদের কাছে একজন অনুপ্রেরণা দানকারী শিক্ষক হিসেবেও জায়গা করে নিয়েছেন তিনি। উজ্জ্বল কুমারের জন্ম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। পিতা উমাপতি ভট্টাচার্য, মাতা মায়ারানী ভট্টাচার্য। ব্যক্তিজীবনে দুই পুত্র সন্তানের বাবা তিনি। গুণী এই শিক্ষক প্রাথমিক শিক্ষা শেষ করে মিরপুর ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে 1977 সালে এইচএসসি পাশ করেন। 1979 সালে হবিগঞ্জের বৃন্দাবন কলেজ থেকে বিকম এবং 1987 সালে বিএড সম্পন্ন করেন। উজ্জ্বল কুমার 1981 সালের 1 ডিসেম্বর নিজ শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক হিসেবে যোগদান করেন। গুণী এই শিক্ষক 2019 সালে 2 ডিসেম্বর অবসর গ্রহণের আগ পর্যন্ত এই স্কুলে শিক্ষকতা করেছেন। আলোকিত মানুষ গড়ার কারিগর উজ্জ্বল কুমার ভট্টাচার্যকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক হিসেবে টি আলিসার ফাউন্ডেশন বিশেষ সম্মাননা পদক 2023 প্রদান করতে পেরে গর্বিত প্রতিষ্ঠানটি।